আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নেগ্ধা শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো গভীর শ্রদ্ধায় পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস পালন লেভেল পরীক্ষা চা হামলেছে শিক্ষার্থীদের ভালো ফলাফল কে টাওয়ার হ্যামলেসে প্রবেশ করতে দেয়া হবে না ইডিএল প্রসঙ্গে কমিউনিটির নেতৃবৃন্দ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আটত্রিশতম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পনেরোই আগস্ট এক স্মারক কর্মসূচির মাধ্যমে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন জাতীয় শোক দিবস পালন করেছে দিবসের শুরুতেই কমিশনের জাতীয় পতাকা অর্ধনমিত করা হয় এ উপলক্ষে চ্যান্সারিতে অনুষ্ঠিত আলোচনা সভার প্রারম্ভে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই হাইকমিশনার মোহাম্মদ মিজারুল কায়েস এছাড়াও পুষ্পস্তবক অর্পণ করেন যুক্তরাজ্য আওয়ামী লীগ সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদ এবং কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ এরপর জাতীয় শোক দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বাণী পাঠ করে শোনানো হয় এছাড়া শোকাবহ এই দিনে ঘাতকদের হাতে নির্মমভাবে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু তাঁর পরিবারের সদস্যবৃন্দ এবং অন্যান্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয় দোতলায় প্রধান ও কাউন্সিলর এস এ মাহবুব আলমের পরিচালনায় আলোচনার সভায় মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক শামীম রেজা এবং আলোচনা করেন ব্যারিস্টার আনিস রহমান ওবিএ ও বুলবুল হাসান আলোচনায় বক্তারা বঙ্গবন্ধুর সংগ্রাম মুখর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং দীর্ঘদিন পরে হলেও তাঁর হত্যাকাণ্ডের রায় বাস্তবায়ন হয় সন্তোষ প্রকাশ করেন এবং সেই সঙ্গে একাত্তরে যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান আলোচনা সভায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক সামাজিক এবং যুক্তরাজ্যস্থ বাংলা প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন আলোচনাকালে বক্তারা বঙ্গবন্ধুর জীবন আদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে প্রকাশনার উপর গুরুত্ব আরোপ করেন পরে বঙ্গবন্ধু ও পনেরোই আগস্টে নিহত সকলের বিধি আত্মার ফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় এই দিন উনিশশো পঁচাত্তর সালে আমরা হারিয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার সঙ্গে তার পরিবারের আরও অনেক এই দিনটি কেবল একজনের মৃত্যু দিবস নয় কারণ বঙ্গবন্ধু বাঙালির হৃদয়ে আসন করে নিয়েছেন তিনি বাঙালি জাতি বাংলাদেশের সঙ্গে সমর্থক বাংলাদেশকে বাংলাদেশের অর্জনকে আমরা যেই ঐতিহাসিক ধারাবাহিকতায় এই বাঙালি জাতি তার স্বাধীন রাষ্ট্র গঠনের দিকে এগিয়েছে এই সকল মূল্যবোধের ওপর একটি আঘাত আসে কিন্তু বঙ্গবন্ধু বাঙালি জাতির হৃদয়ে এমন স্থান করে নিয়েছেন যে তার অনুপস্থিতিতেও যেমন নয় মাস তার নামে যুদ্ধ হয়েছে তেমনি আজকে তিনি ফিজিক্যালি নেই কিন্তু তার যে পনেরোই আগস্ট বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসনের আটষট্টিতম জন্মদিন পালন করেছে যুক্তরাজ্য বিএনপি এ উপলক্ষে দলটির পক্ষ হতে পূর্ব লন্ডনের ব্রিকলেনের স্থানীয় একটি রেস্তোরাঁয় রাত বারোটা এক মিনিটে কেক কাটা হয় পরে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন কেক কাটা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি সার্সতা চৌধুরী কুদ্দুস সাধারণ সম্পাদক কয়সার এম আহমেদ সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী সহসভাপতি আবুল কালাম আজাদ আক্তার হোসেন টুটুল আক্তার হোসেন তাজুল ইসলাম মুজিবুর রহমান মুজি বানার হোসেন খোকন সাবেক আহ্বায়ক এম এ মালিক প্রমুখ এছাড়া দলীয় চেয়ারপার্সনের মঙ্গল কামনায় বৃহস্পতিবার ব্রিকলেন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় এতে যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন টাওয়ার শিক্ষার্থীরা এবারও এ লেভেলে ভালো ফলাফলের নতুন রেকর্ড অর্জন করেছে জানা গেছে বাড়ার প্রতিটি স্কুলে তাদের আগের বছরের তুলনায় এবার ভালো ফল করেছে শিক্ষার্থীদের এই অভূতপূর্ব অর্জন ও সাফল্যকে উদযাপন করতে বৃহস্পতিবার নির্বাহী মেয়র ছুটে গিয়েছিলেন বোর্ড সেন্ট্রাল ফাউন্ডেশন স্কুলে সামিল হয়েছিলেন তাদের বাঁধ আনন্দ উচ্ছ্বাসে মেয়র লুৎফর রহমানের সাথে ছিলেন ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর অলিউর রহমান কাউন্সিলরের উর্ধ্বতন কর্মকর্তা এবং স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ মধ্যরাতে অনলাইনের রেজাল্ট প্রকাশের পর অধিকাংশ শিক্ষার্থী আগেই তাদের সাফল্যের কথা জেনে গেলেও সেন্ট্রাল ফাউন্ডেশনের ইয়ার তেরোয়ের একশো দশ জন শিক্ষার্থীর বেশিরভাগই উপস্থিত হয়েছিলেন সবার সাথে এই সাফল্যকে উদযাপন করতে উল্লেখ্য এবছর সেন্ট্রাল ফাউন্ডেশন স্কুল অতীতের যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে ভালো রেজাল্ট করেছে গত বছর বাষট্টি পার্সেন্ট পেয়েছিল তিন বা ততোধিক এলেভেল গ্রেড ছিল এ স্টার থেকে ই আর এবার এই হার বেড়ে দাঁড়িয়েছে ছিয়াশি শতাংশ সাতই সেপ্টেম্বর বর্ণবাদী সংগঠন ইডিএল টার হ্যামলেসে মার্চ করতে চাইলে তা করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি করে দিয়েছে কাউন্সিলের বিশিষ্ট জনরা এই মার্চকে কেন্দ্র করে কমিউনিটির সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও পরামর্শ দিয়েছেন তারা মোহাম্মদ মুশিকুর রহমান ফয়সালের তোলা ছবিতে এম আর মুরাদের রিপোর্টে থাকছে বিস্তারিত আগামী সাত সেপ্টেম্বর বর্ণবাদী সংগঠন ইংলিশ ডিফেন্স লিগের মার্চ করার ঘোষণাকে তাদের অতীত কার্যক্রমের পুনর আবির্ভাব বলে মন্তব্য করেছেন বিশিষ্ট জনরা টাওয়ার হ্যামার্স কাউন্সিলে তাদের মার্চ করার কোনো সুযোগ নেই বলে দাবি মেয়র রহমানের উই আর ভেরি কনফিডেন্ট দ্যাট দ্য হোম সেক্রেটারি দ্য মেট্রোপলিটন পুলিশ কমিশনার উইল সাপোর্ট আওয়ার সাজেশন অ্যান্ড উইল লাইক বিফোর Uh, prevent and order a ban on the Indian Defence League from coming to Tower Hamlets. In the event that that is not the case, uh do the Home Secretary uh, does not agree with us, then obviously, I and my community, we will take whatever action we need to do so to protect our community. That means that we will take legal advice, and Geta London Authority member John Bixman, the community, the Tower Hamlet, the community has been I've lived in this borough for over 30 years. We've been fighting intolerance and racism throughout that period. I will stand alongside my Bangladeshi constituents and the community to make sure we defeat the EDL. We must go to court if necessary to stop them from coming to our streets and creating violence. এছাড়া ইডিএল এর নিষিদ্ধ দাবি করে বর্ণবাদ আন্দোলনের নেতারা বলেছেন যে কোনোভাবে প্রতিরোধ করা হবে তাদের ইংলিশ ডিফেন্স লিগ মানে এরা হচ্ছে বর্ণবাদী গুন্ডা এরা হচ্ছে বর্ণবাদী সংগঠনের গুন্ডা ফ্রন্ট এদের কাজই হচ্ছে উস্কানি দেয়া এরা সংখ্যায় নগণ্য বৃহত্তর জনসাধারণ এদেশে এদেরকে সমর্থন করেন না অতএব এদেরকে নিয়ে আমাদের ওয়ারি করার কিছু নেই তবে এরা উস্কানি দেবে এবং আমরা যতটুকু সম্ভব সুস্থ ভাবে সুস্থ মস্তিষ্কে এদের মোকাবেলা করার প্রয়োজন উল্লেখ্য দুই হাজার সালের সেপ্টেম্বরে পূর্ব লন্ডনে ওয়ালগেট ইস্টে ইডেল সদস্যরা মার্চ করার জন্য আসলেও পুলিশি ও বর্ণবাদ বিরোধী সংগঠনগুলোর তীব্র বাধার মুখে তারা মার্চ করতে ব্যর্থ হয় লন্ডন থেকে এম ইয়ার মুরাদ চ্যানেল আই এদিকে যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে এ উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে এক মিলাদ ও মাহফিলের আয়োজন করা হয় এতে আওয়ামী লীগ নেতা শামসুদ্দিন মাস্টার শামসুদ্দিন খান নৈমুদ্দিন রিয়াজ মারুফ আহমেদ চৌধুরী জামান চৌধুরী শাহ আজিজ সাজ্জাদ মিয়া শাহাবুদ্দিন চঞ্চল অধ্যক্ষ আবুল হোসেন লালা মিয়া এম এ গুনি খুসরুজ্জামান খুসরু সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন পরে বঙ্গবন্ধুর জীবনের উপর এক আলোচনা সভার আয়োজন করা হয় পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে শামসুদ্দিন মাস্টারের সভাপতিত্বে এবং নৈবুদ্দিন রিয়াজের পরিচালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান কেন্দ্রীয় যুবলীগের আইটি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক মিয়া এ আলোচনা সভায় যুক্তরাজ্য আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পূর্ব লন্ডনের বেতনাল গৃহস্থ বায়তুল আমান মসজিদের নির্মাণ কাজ শুরু করা উপলক্ষে শুক্রবার জুম্মা নামাজের প্রকালে এক সংক্ষিপ্ত আলোচনার সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় পরে নির্মাণ কাজ চলাকালীন সময়ে মসজিদের কার্যক্রম চালানোর জন্য নির্মিত নতুন দালান কেবিন উদ্বোধন করা হয় এতে সভাপতিত্ব করেন মসজিদের কমিউনিটি চেয়ারম্যান হাজি শামসুল হক সাধারণ সম্পাদক শাহ হুমায়ুন কবিরের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন টার হামবেস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টার হান্ডেস লেবার লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম কাউন্সিলর হেলাল উদ্দিন আব্বাস কাউন্সিলর খালিসউদ্দিন কাউন্সিলর রাজীব আহমেদ কাউন্সিলর গোলাম রব্বানী কাউন্সিলর আব্দুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন কমিউনিটি নেতা মোহাম্মদ আহবাব হোসেন সাবেক চেয়ার সুভান আলী সামির উদ্দিন ফারুক আব্দুল কাদির আব্দুল লতিফ নিজাম ব্যারিস্টার আব্দুল রাজাক আয়ুব আলী সৈয়দ রুহুল হক খলিল উদ্দিন সাইফুল ইসলাম খায়রুল ইসলাম সহ আর অনেকে মসজিদ কমিটির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে এ সময় মসজিদটির উন্নয়নে সবাইকে এগিয়ে আসার জন্য উদ্যাত্ত আহ্বান জানান পরে মসজিদটির উন্নয়নে দোয়া পরিচালনা করা হয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পারভেজ মল্লিকের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবক দল ইউকের নেতা কামাল উদ্দিন নাসির আহমেদ শাহিন শহীদুল ইসলাম স্বপনের সঞ্চালনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আটষট্টিতম জন্মদিন পালন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপির সভাপতি শাইস্তা চৌধুরী কুদ্দুস সাধারণ সম্পাদক কয়সরে আহমেদ সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী সহসভাপতি আবুল কালাম আজাদ শাহ আক্তার হোসেন টুটুল স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য আক্তার হোসেন সাবেক আহ্বায়ক এম এ মালিক আনার হোসেন যুগ্ম সম্পাদক ব্যারিস্টার আবু সাইম প্রফেসর উদ্দিন উপস্থিত ছিলেন এছাড়া পূর্ব লন্ডনের কমার্শিয়াল স্ট্রিটে যুক্তরাজ্য যুব দলের পক্ষ থেকে বিরুদ্ধদলীয় নেত্রীর জন্মদিনের কেক কাটা হয় যুবদলের সভাপতি নাসিম আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুল বাসিদ বাদশাহ সার্বিক তত্ত্বাবধায়নে এতে দলটির নেতাকর্মীরা ছাড়াও যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুকে জানুন বাংলাদেশকে ভালোবাসুন এই স্লোগান নিয়ে এলফোর্ডের ইউরোপিয়ান কলেজ অফ ল মিলনায়তনে শুরু হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা চারশো বইয়ের এক ব্যতিক্রমী প্রদর্শনী চার দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজক সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ ও শেখ মুজিব রিসার্চ সেন্টার আয়োজকরা জানান বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীসহ গত কয়েক দশকে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা স্মৃতিচারণমূলক ও গবেষণা গ্রন্থসমূহ প্রদর্শনীতে স্থান পেয়েছে চোদ্দই আগস্ট থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী সতেরোই আগস্ট পর্যন্ত আয়োজকরা আরও জানান প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল ছটা পর্যন্ত চলতে থাকা এই প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের হত্যাকাণ্ড মানব সভ্যতার ইতিহাসে আর ঘটেনি হত্যাকারীরা চেয়েছিল সপরিবারে জাতির জনককে হত্যা করে ইতিহাসের পাতা থেকে বাংলাদেশের নাম মুছে ফেলতে যা কোনো দিনও সম্ভব না ওয়েস্টল্যান্ডন আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তারা এই অভিমত ব্যক্ত করেন প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ওয়েস্টলান্ডন আওয়ামী লীগের সভাপতি আলহাজ উস্তার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন ও যুগ্ম সম্পাদক শহীদুর রহমানের যৌথ এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বিশিষ্ট মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান ইউকে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট মিজবাউর রহমান ইকু সাংবাদিক গবেষক মতিয়ার চৌধুরী কুইন্স পার্ক বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদার আহমেদ পনেরোই আগস্টে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন লন্ডন আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান কোষাধজ্ঞ ও প্রবাসী মলবী বাজার ক্যান্সেল রায়জ অ্যাসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট ক্যাটারাস নেতা তারাউল ইসলাম সহসভাপতি বাংলাদেশ সেন্টারের ট্রাস্টি আশরাফ উদ্দিন মাসুদুল ইসলাম রুহুল এম এ খালেক আবু ইসলাম নজরুল সাবেক ছাত্রনেতা শামসুল ইসলাম সহ অন্যরা বৃহস্পতিবার বেরি সেন্ট এডমান্স ভ্যালি কালেকশন রেস্তোরাঁর স্বত্বাধিকারী মালিক আব্দুল শহীদের সার্বিক তত্ত্বাবধানে টপ অ্যাচিভমেন্ট এ লেভেল ছাত্রছাত্রীদের জন্য এক অভিনব অনুষ্ঠানের আয়োজন করেন সাইমন ওয়াটসনের পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেরি সেন্ট এডমান্সের মেয়র মাইক এইমস কিং এডওয়ার্ড স্কুলের হেডমাস্টার জেফ বার্টন মার্ক কডেল কাউন্সিলর সারা টেম্প সহ আর অনেকে উপস্থিত অতিথিরা এ সময় আব্দুস শহীদের ভূষী প্রশংসা করে বলেন এ ধরনের উদ্যোগের ফলে শিক্ষার্থীরা আরও বেশি পড়াশোনায় উদ্বুদ্ধ হবে আপনারা দেখছেন আমাদের খবর প্রচারিত হচ্ছে চ্যানেল আর ইউরোপ থেকে যাচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতিতে ফেরেশে থাকছে বিনম্র শ্রদ্ধায় সমগ্র ইউরোপ জুড়ে জাতীয় শোক দিবস পালন ওলহ্যাম বিএনপির উদ্যোগে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার আটষট্টিতম জন্মদিন পালন